বাবা মহরনবতের মধ্যে লেখা আলিফ রা মিম অর্থ কি? আল্লাহ, আলিফ আল্লাহ, রাতে রসুল, মিমে মোহাম্মদ। তাহলে অর্থ দাঁড়াইল আল্লাহর রসুল মোহাম্মদ। সার্বিক অর্থ একবারে ব্যাকরণ শুদ্ধ করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে একটা কথা বলতে চাই, আমি আপনাকে একটা কলেমা পড়ে শুনাম, বেদুই মাফ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নাবিয়াল্লাহ। কলেমা হইছে না? অনেক গেন কইল না কেন? নবী নাই ওই জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইয়ে কইছি কি নবী, মুহাম্মাদুন নবী আল্লাহ, এই জন্য হয় নাই। তাহলে হইব কি করলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর তো নবুয়ত, এখানে নবী শব্দটা নাই, সে রসুল শব্দটা কলেমার মধ্যে সংযুক্ত হওয়ার কারণ কি? মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, আমার কাছে প্রশ্ন করেছে তার জবাব দিব ভাই, তিনি যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে আমি জবাব দিব অল্প করে, যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব অল্প করে আমি যেইভাবে জিজ্ঞাসা করে বলে 90,000 ইয়ার্স একেলা এই গণনা কিভাবে হইল, জানা থাকলে কাজল দেওয়ান তুমি একটু সবার মাঝে বলো, 90,000 গণনা এটা কিভাবেতে হয়, আশা করি দিবে তুমি আসরে পরিচয়, কালাম কত হাজার অনেকের আছে জানা, মোহাম্মদ দিনুরকে সৃষ্টি করলেন আমার আব্বে শাইর আব্বানা, মোহাম্মদ দিনুরকে সৃষ্টি করে রাখিয়া দিল, সেই মোহাম্মদ নূর হইতে জপনা আসিতে লাগিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ডেকেছেন 90,000 মতান্তরে 96,000 বার। যার জন্য কালামুল্লার কালাম হইল 96,000। এই কথাটা জানা কিন্তু সকলের দরকার, কথা 30,000 হইল এলমে শরীয়ত সবারে জানাই, 60,000 হইল এলমে মারুফত যা গোপন, ভাবুক যারা, সাধক যারা, ওলি আল্লাহ যারা তারা জানে ভাই, আর 66,000 হলো অতি গোপনেরও গোপন, 6,000 অতি গোপনেরও গোপন, তথা কালামুল্লার কালাম হচ্ছে 90,000 মতান্তরে 96,000, যথা 30,000 পবিত্র কোরআন শরীফের মাধ্যমে প্রকাশ করেছে, আর 60,000 হচ্ছে গোপন, এর জন্য 90,000 বার মতান্তরে 96,000 বার ডেকেছিলেন আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে ডেকেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ডাকছি আবুল সরকার, আবুল সরকার, আবুল সরকার, আবুল সরকার অনেক ডাকাডাকির পরে আমাকে জবাব করেছে, এই তো কাজল দেওয়ান আমি আসি। একজন বন্ধু আরেকজন বন্ধুকে ডাকে না, বন্ধু ও বন্ধু, শুনতে পায় না, অনেকক্ষণ ডাকার পরে শুনছে এই তো বন্ধু, কি কাছে গেছে। তাই কালামুল্লার কালাম হচ্ছে 96,000, তাতে গুণনা সব গুণনা শেষ হয়ে গেছে, সমস্ত কিছু জানা হয়ে গেছে, সমস্ত কিছু আনা হয়ে গেছে, কোথায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, বেহেশত, দোজখ,
সপ্তমাসমান শেজাতুল মুনতাহা তথা আল্লাহর সাথে সাক্ষাৎ কুল মাখলুক যা কিছু ছিল সমস্ত কিছু জেনে বুঝে এসে দুনিয়ায় প্রকাশ করেছেন। বেহেশত দেখেছেন, দোজক দেখেছেন, দোজকে কি কী হচ্ছে তা দেখেছেন, বেহেশতে কারা আনন্দে আছে তা দেখেছেন, কারা জান্নাতবাসী হবে তা দেখেছেন, কারা দোজকে যাবে তা দেখেছেন, সমস্ত কিছু দেখে এসে তারপর তিনি নামাজ এবং রোজা নিয়ে এই বান্দাদের আল্লাহর বান্দাদের কাছে এসে নবীর উম্মতের কাছে এসে তা পেশ করলেন যে আমি এই দেখে আসলাম, এই গণনা তিনি এসে বলছেন যে এটা এখানে আমি ছিলাম, ওখানে থেকে আমি আল্লাহকে এইভাবে ডেকেছি। সুবহানাল্লাহ। এই তো একটা কথা ছিল আসরের ভিতর। আরো কিছু প্রশ্ন করেছে, আমার কথা ধর, প্রশ্ন করে আমার কাছে, আমি ভুলি নাই তাই মনে আছে, প্রশ্ন করে আমার কাছে, ভুলি নাই তাই মনে আছে, আরে ভুলি নাই তাই মনে করে দে, প্রশ্ন করে আমার কাছে। বললে আল্লাহ মোহাম্মদ কে পয়দা করে লুকাইলো আগে কি প্রকাশ ছিল? এই কথাটা সরকার সাহেব আমার কাছে জিজ্ঞাসা করিল, আরে আল্লাহ এখনো প্রকাশ, তখনো প্রকাশ, এখনো প্রকাশ, ওইরকম চোখ থাকতে হয়। ভেড়া বকরি দোকানে গাছি দেয় চোখ দিয়ে নাকি, অলিরা তো তা দেখে না। ওই যে যে মাঝে মাওলানা জালালউদ্দিন রুমির কথা বললেন, মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি ফুলের বাগানে গিয়ে চক্ষু বন্ধ করে বসে আছে, আর যুবক যুবতী নতুন নতুন অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেম করে না, একটু ঘুরতে টুরতে যায়, যারা একটু গরিব কিসিমের তারা মনে করেন ওই যে ফ্যান্টাসি কিংডম নাহলে কী কয় দিদি বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ওই জায়গায় যায়, একটু বড় লোক যারা একটু পয়সা বেশি কক্সবাজার যায়, ওই সেন্ট মার্টিন যায়, আর একটু বড় লোক যারা তারা সিঙ্গাপুর মালয়েশিয়া যায়, তার চেয়ে একটু বেশি বড় লোক যারা তারা লন্ডনে আমেরিকায় যায়, আর আমার মতো যারা আর ওই বার্সবের তল দিয়ে ঘুরে গেল, তাই বুকের থেকে পয়সা নেই, আজকে করে 2 টাকার বাদাম কিনে 70 খাওয়াইছি। মাওলানা জালালউদ্দিন রুমি গিয়ে দেখে ফুলের বাগানে মাওলানা জালালউদ্দিন রুমি চক্ষু বন্ধ করে বসে রয়েছে, আর যুবক যুবতী ওই বাগানের মধ্যে চলে গেছে, গিয়ে দেখে বয়স হয়েছে তো ওই লোকটা চক্ষু বন্ধ করে বসে রয়েছে, তো একজন আর একজন ডাক দিয়ে কয়ে দেখরে বুড়ো ওইলে রমিও হয়, এত সুন্দর ফুল ফুটছে, নানা রঙের ফুল, গোলাপ, জুঁই, মালতী, রজনীগন্ধা, কত রকমের ফুল, নানা রঙের ফুল, ওই বৃদ্ধটা চোখ বন্ধ করে আছে, চোখ দিয়ে দেখে না, কারণ বুড়ো হইলে এইরকমই হয়। মাওলানা জালালউদ্দিন রুমির চোখ মেলছে, মেলা হলে যুবক যুবতী আমি চক্ষু বন্ধ করে আছি, আর তোমরা চোখ মেলে ফুল দেখো, আমি চক্ষু বন্ধ করে যা দেখি তোমরা যদি তা একবারও দেখতে, জীবনে কখনো চক্ষু মেলে তাকাইতে না। চক্ষু বন্ধ করে যা দেখা যায় চোখ দিয়ে তা দেখা যায় না, আমরা তো পিছনে দেখি, কিন্তু আল্লাহর ওলি আল্লাহ যারা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বাবা শাহজালাল, শাহপরান, শাহলি মুক্তাদি, তারা সামনেও দেখে পিছনও দেখে আসছে, আমরা পিছনটাই দেখি, কিন্তু গতকালকে আমি কোথায় ছিলাম, কি করেছি এখন চক্ষু বন্ধ করে বলতে পারবো, আমার পাগল দেখতে কীরকম ছিল, আমার মাতাল দেখতে কীরকম ছিল, আমি চক্ষু বন্ধ করলে তাকে দেখতে পাই, এটা পিছনের দেখা, কিন্তু ওলি আল্লাহ যারা তারা সামনে দেখে, ওলি আল্লাহ, ওলি শব্দের অর্থ হলো প্রিয়, কার প্রিয়, আল্লাহর প্রিয় যে ব্যক্তিটা সে ওলি আল্লাহ, এটা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে মাওলা আলীকে বিলায়েতি দান করলেন তা না, আরো আগে আগে আছে, হয়তো সরকার সাহেব এগুলো জানে না, নাও জানতে পারে, সবার যে সব জান, আমি তো কিছুই জানি না, আমি জানি না, এইটা একটু অনুভব করতে পারি আর কি, হ্যাঁ আরো আগে ছিল না, বহু আছে, এইগুলো বলতে গেলে তো রাগ করবো আমার উপর, যে কাজল দন আমার এত কিছু কয়, আরো আগে ছিল বিলায়েত কি মাওলা আলী,
রসুল তো মওলা আলীকে দান করলেন, এর আগে কি বেলায় ছিল না? প্রশ্ন আমার, বেলায় কি আগে ছিল নাকি ছিল না? প্রশ্ন আমার, এই দেহের পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে? দাঁড়ায় বলতে, এই দেহের মধ্যে কাবা কোন জায়গায়, এই দেহের মধ্যে মদিনা কোন জায়গায়, এই দেহের মধ্যে আল্লাহ কোন জায়গায়, নবী কোন জায়গায়, আদম কোন জায়গায়? গান গাইল আল্লাহ আদম নবী। আমার খালি বেশি বেশি প্রশ্ন করে, করুক আর যা মনে চায়। কাবা কোথায়, মদিনা কোথায়, বাইতুল্লাহর ঘর? ওরে তোরাই আমার কথা একটু লক্ষ্য কইরা ধর। এর আগে কোথায় ছিল বেলায়েতি জানিবার চাই, মাঝখান দিয়ে কিছু প্রশ্নই আমি করে গেলাম ভাই। আমি বৈশাখান্তি ডরে আমার আগে আল্লাহ প্রকাশ ছিল না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক ইহুদি ব্যক্তি আমার রসুলের কাছে আসছে, রসুলকে এসে এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, লোকমুখে শুনি আপনি নাকি আউয়ালু, মানে প্রথম, আবার লোকে বলে আপনি নাকি আখিরু, আপনি শেষ, আবার লোকমুখে শুনি আপনি নাকি জাহেরু, আপনি প্রকাশ, আবার লোকমুখে শুনি আপনি নাকি বাতেনু, আপনি গোপন। আমার রসুল বলে, হ্যাঁ আমি আউয়ালু, আমি আখেরু, আমি জাহেরু, আমি বাতেনু। বলে একজন আবার এই চার জায়গায় থাকে কিভাবে? আমার রসুল লক্ষ্য করেছে, দেখে একটা সরিষার দানা, ওই সরিষার দিকে আঙুল তুলেছে আমার দয়াল নবীজি দিওয়ানা, শাহাদা টাঙ্গলি দিয়ে যখন ইশারা করে সরিষার দানাটাই আস্তে আস্তে অনেক বড় হয়, শুনবেন ধৈর্য ধরে। বাবা বাবা কথাটা একটু শুনেন, আমার রসুলের কথা যত শুনবেন আপনার আমল নামায় তত ন্যাক লিখবে আল্লাহ পাক। বাবা খয়রিশার বাবা একটু খেয়াল করেন, আর বেশি সময় কিন্তু নাই, আমরা কিন্তু চলে যাবো, আরেক জায়গায় গান আছে, আমরা এক জায়গা থেকে আবার চিন্তা করি আরেক জায়গায় কোন চলে যাবো, কিন্তু আপনারা তো শুনতেই হবে তো কথা। ওই সরিষার দানাটাই আস্তে আস্তে বড় হয়েছে, অনেক বড় হয়েছে, মটকার মতো অনেক বড়। নবীজি শাহাদা টাঙ্গলি দিয়ে ইশারা করার পর ওইখানে দরজা হয়ে ভিতরে একটা হয়েছে মস্ত বড় ঘর, দরজা হয়ে গেছে ঘরের মতো অনেক বড়, মাঠের মতো। আমার রসুলকে তুমি এটা দিয়ে ভিতরে প্রবেশ করো। লোকটা ভিতরে প্রবেশ করেছে, ওই লোকটা ভিতরে প্রবেশ করে দেখিবারে পায় অনেকগুলি লোক দল বেঁধে, অনেক লোক কৃষি কাজ করতেছে, বিভিন্ন রকমের কাজ করে, হাটে মাঠে ঘাটে যাচ্ছে, আর একদল লোক দল বেঁধে কোথায় যেন যায়। লোকটা ডাক দিয়ে বলে, কোথায় যাও রে ভাই তোমরা দল বাঁধিয়া, আমার কাছে এই কথাটা একটু যাও না বলিয়া। ও ভাই তোমরা কোথায় যাও? বলে আমরা যাচ্ছি আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওয়াজ করবেন, তার ওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লোক কি কয়? আমি রসুলকে প্রশ্ন করলাম, রসুল জবাব দিতে গিয়ে একটা সরিষার দানা পেয়ে ওটার দিকে ইশারা করলেন, ওটা বড় হয়ে গেল, তারপর একটা দরজা হলো, আমাকে রসুল বললেন ভিতরে প্রবেশ করো, রসুল হইল ভাই বাহিরে আর আমি হইলাম ভিতরে। এখন নাকি ওনারা রসুলের ওয়াজ শুনতে যায়, রসুলকে তো আমি বাহিরে রেখে আসছি, এটা কীভাবে সম্ভব? আচ্ছা দেখি, রসুল তার আমার আগে আসতে পারে নাই, আসতে পারবেও না, আমি একটু সামনে গিয়ে দেখি রসুল কী করে। লোকজন চলে গেছে ওয়াজের মাহফিলে, আমার দয়াল নবী কি মধুর ওয়াজ করি, শুনলে বড় ভালো লাগে প্রেম ও শলিলে। রসুল আমার ওয়াজ করে, ভক্তরা ওয়াজে শুনে সবারে দেই কইয়া, ওই লোকটা চিন্তা করে ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে হয় কোন রকম চালাকি করে রসুল আমার আগে চলে আসছে, এখন তো ওয়াজ করতেছে, আমি কাজল দন এখন গান গাচ্ছি, এই মুহূর্তে তো আমার অন্য জায়গায় যাওয়া সম্ভব না, আরেকটা কাজল দন হইতে হইব আমার মতো, নয় তো সম্ভব না, নাহলে তো যে ওই কি কয় এটা ইউটিউব ওই সিডি বিসিডি ওগুলোর মধ্যে দেখতে হইব, এই আসল কাজল দন তোর পাওয়া
কারণ আমি তো মঞ্চে, এখন আমার আবার ওই গ্রামের মাথায় পাওয়া যাবে কই থেকে? সম্ভব না। তো রসুল তো ওয়াজ করে, এখন তার রসুল আমার থুয়া বাইরে যেতে পারবো না, আমি দৌড়ে চলে যাই। ওই লোকটা দৌড় দিয়ে চলে গেছে কোথায়? বাহিরে। বাহিরে গিয়ে দেখে আমার নবী দাঁড়িয়ে আছে আমার দিনের পয়গম্বরে। ওই লোকটাকে দেখে জিজ্ঞেস করি, তুমি জবাব দাও আমারই। নবী জিজ্ঞেস করে, জবাব দাও ভাই, কি দেখলা? বলে দেখলাম একটা সরিষার দানাকে আপনি ইশারা করলেন, একটু বড় হয়ে গেল, ভিতরে প্রবেশ করলাম, করে দেখি ওখানে গিয়ে আপনি ওয়াজ করছেন, ওখানে বসা। বলে বাহিরে এসে কি দেখলা? বলে দেখি এখানেও আপনি। বলে তাহলে আমি যে বললাম, আমি আউয়ালু, আমি আখেরু, আমি জাহেরু, আমি বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি গোপন। সরকার ভাই, এর চেয়ে ভালো কথা আর আমি বলতে পারব না। ওহেদ হইতে আহাদ, আহাদ হইতে মুহাম্মদ, দুনিয়ায় নাম ধরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওহেদ, তিনি আহাদ, তিনি মুহাম্মদ, তিনি মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদেরই এক নাম আহাম্মদ। তিনি গিয়েছিলেন, আমরা ওইভাবে যাই না, ওইভাবে আসিও না। আল্লাহ পাক আমাদেরকে বলেছে, আমরা বাবাকে বলেছে কৃষক আর মাকে বলেছে জমি। পাশা করো, এই পাঠাও না, এটা ধর্মসভা। বাবা কৃষক আর মা হচ্ছে জমি, ধানের রোয়া, ধানের বীজি, পাটের বীজি বুনে, বুনলে পরে ওইটা বড় হয় আস্তে আস্তে। আল্লাপাকও তেমনি বলে, হে পুরুষগণ, তোমরা কৃষকের ন্যায়, আর মাকে বলেছে ক্ষেত্র স্বরূপ, মা হচ্ছে জমি স্বরূপ। বাবা মায়ের জমিতে গিয়ে ওই বীজ বপন করেছিল, এটার ফসল আমি, আপনি, আপনারা, আমরা যারা আছি। বাবা একবার গেলে একজন কাজল দেওয়ান হয়, একজন আবুল সরকার হয়, একজন মাস্টার সাহেব হয়, একজন ডাক্তার সাহেব হয়, ইঞ্জিনিয়ার হয়। আহা, এখানে অনেক কথা। যাক, আমার রসুল সেইভাবে যায়ও নাই, ওইভাবে আসো নাই, আমার রসুল অজনই সম্ভব। মোহাম্মদিনুর যখন আব্দুল্লাহ নাসিকায় শুঙ্গাইয়া ছিল, মক্কা নগরের নর নারী সকলেই পাগল হয়ে গেল। নর ছোট ছোট ছোট, বাবারা ছোট ছোট বাজায়, আমি কথার সময়, মক্কা নগরের নর এবং নারী, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী, সবাই উভয়ে পাগল হয়েছে। কি মেয়েরা বলে কি, আব্দুল্লাহকে দেখলে, আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, আব্দুল্লাহ দাঁড়াইছে বলে আমার সাথে প্রেম করবা? মেয়েটা বলে, আমার আরেকটা মেয়ে দেখছে, ও আব্দুল্লাহ দাঁড়াও, আমার লোকে প্রেম করবা, তোমার লোকে বিয়া করবো। আমারে 350 নারী পাগল হয়েছিল, সুবহানাল্লাহ, জোরে জোরে বলি একবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পিড়িতে 350 নারী মক্কা নগরের পাগল হয়ে গেল বিয়ে বসার জন্য। এখন ছেলেরা কি করবে? ছেলেরা কয়, এ আব্দুল্লাহ দাঁড়াও না ভাই একটু, কি আমার সাথে একটু বন্ধুত্ব করবা? আমরা শিল্পী মানুষ, গান বাজনা করি, অনেকেই দেখলে একটু আদর করে, আবার কয়ে বন্ধু ভালো থাকে, একটু বন্ধুত্ব করতে চায়। বাউল মানুষ না, গান বাজনা করি, অনেকের সাথে দেখা হয়, এই গানের ভালোবাসা। আর মক্কানগরের ছেলেরা মেয়েরা পাগল হয়েছিল, আব্দুল্লাহর পেশানির মধ্যে মোহাম্মদিনুর জলমল জলমল করতেছিল, সেই মোহাম্মদিনুর থেকে সমস্ত নর নারী পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। নফেল বাদশার মেয়ে একজন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, বসতে চাই রে বিয়ে। এ আব্দুল্লাহ, প্রতিদিন তোমার দেখি, তুমি আমার বাড়ির সামন্দি আসর যাও, তা আমার একটা কথা রাখো। বলে কি? বলে আমি তোমার কাছে বিয়ে বসবো। আব্দুল্লাহ কয়, আমিও তোমার দেখি আরে ঠারে, তোমারে আমারও পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে তোমারে, আমিও তোমারে বিয়ে করতে চাই, তবে এখন না, আমি ঘরে যাব, বাড়িতে যাব, গিয়ে বাবার অনুমতি নিব, তারপর তোমারই বিয়ে করব। কথা বলো না কেন? আগেরটা মনে যেন থাকে। আব্দুল্লাহ সুশ্রী, ভদ্র, নম্র, ভালো ছেলে,
সবাই ভালোবাসে। তাই তো গেছে আব্দুল্লাহ আপন পিতার কাছে, বাবা 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 বলে ডাক দিছে, আব্দুল মোতালিবরে ডাক দিছে বাবা। আব্দুল মোতালিব বলে, আব্দুল্লাহ খুশি খবর, তোমার জন্য একটা নারী দেখছি, তোমার আমি বিয়ে করাবো। নিজে যে বাবাকে বলবে যে বাবা একটা মেয়ের সাথে কথা দিছি ভালোবাসে, মেয়েটার আমি বিয়ে করুম, বলতে পারলো না। বাবা আগে বইল, সে তোমার জন্য মদিনায়, মদিনায় তার নানার বাড়ি, মদিনায় রসুলের নানার বাড়ি, নবীজির নানার বাড়ি কোথায়? মদিনায় নারী দেখছি একটা, এই নারী ওহাব জরির কন্যা, তার নাম আমেনা, আর ওই বাদশার মেয়ের নামটাও আমেনা ছিল। বাবা তোমারে বিয়ে করাইতে চাই। আব্দুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। বাবাই বলছে, আমি না করি কিভাবে? এখন কিন্তু এই সমাজে এরকম ছেলে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, বাবার কথা শুনতে হবে, যে পিতৃ মস্তক থেকে তুমি দুনিয়ার মধ্যে আসছো মাতৃরেহম হয়ে। আব্দুল্লাহ রাজি হয়ে গেছে। হয়ে গেছে বিয়া, বাসর ঘরে গিয়ে আব্দুল্লাহ আছে রে শুইয়া, এভাবে খাটের উপর শোয়া, মায়া মেনায় এক পাও দুই পাও করে বাসর ঘরে যায়। মায়া মেনায় অন্ধকার ঘরটা গিয়ে তখন দেখি বারে পায় আলোতে ঝলমল করে, আলোতে ঝলমল করে, আলোতে ঝলমল করে, আমার মায়া মেনা চায় নজরে ওই আলোতে ঝলমল করে, মায়া মেনা চায় নজরে ওই আলোতে। এক পাও দুই পাও করে গিয়ে মায়া মেনা কোন কাম করিল আব্দুল্লাহর পেশানির মত পিছন দিয়ে গিয়ে, পিছন দিয়ে গিয়ে শুয়ে আছে, পিছন দিয়ে গিয়ে তার পবিত্র কপালের মধ্যে চুমু একটা খেল। সুবহানাল্লাহ, নাসিকা দ্বারা নিঃশ্বাসের সহিত মুহাম্মদিনুর আব্দুল্লাহর পেশানি থেকে মা মেনার উদরে চলে গেলেন। সুবহানাল্লাহ, যে চুমুটা দিয়েছে, যে নিঃশ্বাসটা, চুমু দিতে গেলে যে নিঃশ্বাসটা যায়, গ্রানটা যায়, ওই নিঃশ্বাসের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহর কপাল থেকে, পেশানি থেকে তিনি মা আমিনার উদরে চলে গেলেন। সুবহানাল্লাহ, আমার নবী গেলেন এইভাবে, আবার মা আমিনার মাতৃদ্বারে নবী যখন, রসুল যখন আসছে, তার মা আমিনার, আমার মা আমাকে যখন জন্ম দিয়েছিল, আপনি যখন জন্ম নিয়েছিলেন, আপনি হয়তো জানেন না, এখন মায়ের ঠিল্লায় ঠিল্লায় রক্ত গেছে, মা অনেক কষ্ট পাইছে, অনেক ব্যথা পাইছে, 10 মাস 10 দিনই পেটটার মধ্যে রাখছে, এই কষ্ট বহিলা বোঝানো যাবে না, যেই মা রাখে সেই মাই একমাত্র বুঝতে পারে, মায়েরা জানে ভালো। মায়ের মাতৃদ্বার থেকে ঠিল্লায় ঠিল্লায় রক্ত যায়, হায়াস নেফাসে রক্ত যায়, পানি যায়, আমার রসুল পাক নবী পাকপুত পবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসছিল, মা আমিনার মাতৃদ্বার থেকে এক ফোঁটা রক্ত ঝরে নেই, কোন প্রমাণ কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ, তোমার প্রশংসা করি মালিক, সেই রসুলের উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। তে মেঘলা রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি মুহাম্মদকে পয়দা করে নিজেই খোদায় লুকাইলা। আল্লাহ লুকাইত কার কাছে? আপনার আমার কাছে, রসুলের কাছে তো লুকাইত না, রসুল সরাসরি গিয়া আল্লাহরে দেখে আসছে মেরাজে। কি বিশ্বাস করেন না? বিশ্বাস করেন তো এই কথা, সরাসরিরে পৃথিবী থেকে আমার আল্লাহ পাককে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখে আসছে। তাহলে কারো কাছে সে প্রকাশ, কারো কাছে সে গোপন? তিনি আউয়ালু, তিনি আখেরু, তিনি জাহেরু, তিনি বাতিনু। এই তো তাহার একটি কথা বলে দিলাম ভাই।